বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন সাত পয়েন্টের একটা এজেন্ডা দিয়েছেন, একটা জাতির উত্থান আর একটা জাতির পতন। উত্থানেরও কিছু বৈশিষ্ট্য থাকে, পতনেরও কিছু বৈশিষ্ট্য থাকে। উত্থানেরও কিছু আলামত থাকে, পতনেরও কিছু আলামত থাকে। আমার আল্লাহ বলছেন না, ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাঈল, সূরা বাকারার আমার যতটুকু মনে পড়ে 82 নম্বর আয়াত থেকে শুরু, ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাঈল লা তাআবুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। এখন বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, বনি ইসরাঈলকে আল্লাহ সিভিলাইজ করেছেন। এখন সেই সিভিলাইজড বনি ইসরাঈলের উত্থানের ইতিহাস আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন কি, কোন জাতি সভ্য হওয়ার জন্য, কোন জাতির উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কোন জাতির উত্থানের জন্য সিভিলাইজ সোসাইটির বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন। তো কি কবি, ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাঈল লা তাআবুদুনা ইল্লাল্লাহ, সিভিলাইজ সোসাইটির প্রথম বৈশিষ্ট্য লা তাআবুদুনা ইল্লাল, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ। এরপরে ইহসান, তথা আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান মা বাবার, অসহায় গরিব মিসকিন যারা অধিকার বঞ্চিত লোক তাদের। কেন, নিজামে খোদাবন্দি পরিচালনার জন্য আমার আল্লাহ কাউকে বড় করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ডাক্তার করেছেন, কাউকে রুগী করেছেন, কেউ ডাক্তার কেউ নার্স। নিজামে খোদাবন্দি পরিচালনার জন্য এটা করার প্রয়োজন ছিল, আমার আল্লাহ করেছেন। মেধা আমরা কোনো দোকান থেকে কিনে আনি নাই, এটা ডিভাইনলি ফিট করা, আমরা এটা ইউজ করে কেউ ডাক্তার হই কেউ ইঞ্জিনিয়ার হই, এটাও নিজামে খোদাবন্দির জন্য। তো আল্লাহ বলছেন যে এই মানুষগুলার সাথে, অধিকার বঞ্চিত মানুষের সাথে সৎ ব্যবহার সর্বোচ্চ সম্মান। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সৎ ব্যবহার করা। দেখছেন বারবার কোরআন একটা জায়গার মধ্যে এসে স্টপ করে দিচ্ছে, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, শ্রদ্ধা, সম্মান, আল্লাহর ইবাদত। এরপরে একামতে সালাতের কথা এসেছে, নামাজকে কায়েম করা। নামাজকে যখন কায়েম করবেন তো নামাজের সাথে কিছু জিনিস একসাথে যাবে না, কি যাবে না, মুনকার যাবে না, আরেকটা জিনিস যাবে না ফাহশা, কোনো ধরনের কাজ যেটা শ্লীলতার বাইরে, যেটাকে আমরা অশ্লীল বলি। মুনকার এমন কাজ যেটা সাধারণ সভ্য সমাজে গর্হিত মনে হয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়, এমন কাজ আর সালাত একসাথে যেতে পারে না। যদি আপনি এটাকে মাইনাস করতে না পারেন তাইলে সালাত আদায় হবে, আপনার ব্যক্তি জীবনে সালাত কায়েম হবে না। সালাত হারাম একসাথে যায় না, সালাত মিথ্যা, অহংকার, হিংসা, বিদ্বেষ, নফস, অশ্লীলতা সালাতের সাথে যায় না। তো সালাতের সাথে কি যায়, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, বিনয়, তওবা, ইস্তেগফার, ধৈর্য, এগুলো সালাতের সাথে যায়, অপোজিট। এই জিনিস যখন আপনি করতে পারবেন তো আপনি একামতে সালাত, নামাজ কায়েম করতে পারলেন, যাকাত দেওয়া। এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইজ আখাজনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আমার আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে আরো ওয়াদা নিয়েছি যেন রক্তপাত না করে। একটা সভ্য জাতি যদি গঠন করতে চান তো এটা হচ্ছে মূলনীতি। আপনি বলবেন এটা তো বনি ইসরাইলের জন্য বলেছে, মনে রাখবেন আমার নবী বলেছেন কুল্লু মা আতালা বনি ইসরাঈল, বনি ইসরাঈল যা যা কিছু ফেস করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, সব কিছু আমার উম্মতের উপরও আসবে। হাসবান না আলি বিন নাল, দুই জুতা যেমন সমান, এভাবে সমানে সমান বনি ইসরাঈলের সকল ঘটনা আমার উম্মতের উপর দিয়ে যাবে। সেই কারণে বনি ইসরাঈল, এই যে আল্লাহ বনি ইসরাঈলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্বের ভিত্তি এই জিনিসগুলা, আল্লাহর ইবাদত, মা বাবা, অধিকার বঞ্চিত মানুষের প্রতি সম্মান এবং সাধারণ জনতার প্রতি সৎ ব্যবহার, একামতে সালাত, যাকাত এবং রক্তপাত না করা। এই বিষয়গুলো সভ্যতার ভিত্তি। আমরা যদি জাতিকে সভ্যতার দিকে নিয়ে যাই, নিয়ে যেতে চাই, মনে রাখবেন এবাদত এবং আমার নবীর মহাব্বত আর এতাআত, এই দুই জিনিস ছাড়া আপনি একটা জাতিকে, আপনি পাকা বিল্ডিং দিতে পারবেন, পাকা রাস্তাঘাট দিতে পারবেন, পাকা গাড়ি দিতে পারবেন, বিএম, মার্সিডিজ, বিএম অনেক কিছু দিতে পারবেন, আপনি একটা জাতিকে শৃঙ্খলা এবং শান্তি দিতে পারবেন না। আপনি যদি ধর্মের গ্রিপ লুজ করে ফেলেন, ধর্মের গ্রিপ যদি লুজ
লুজ করে ফেলেন আজকের সালাতের তাপস যদি আপনি কম করতে চান খৌফে খোদাবন্দির তাপস যদি কম করতে চান ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে তাইলে আমরা জাতি হিসেবে বিল্ডিং সুন্দর হয়ে যাবে ভিতর সুন্দর হবে না পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি পশ্চিমা জাতি সবকিছু করে ধর্ম বাদ দেওয়ার কারণে আজকে সামাজিক ভাবে যেতে যেতে নিচে যাওয়ার আর কোনো সুযোগ নাই সমাজে কোনো শান্তি নাই কারো দিলে কোনো শান্তি নাই ডিপ্রেশনের শিকার পুরো সমাজ কোনো শান্তি নাই